এগৰাকী ভদ্রমহিলার ভয়ঙ্কর প্রবঞ্চনা। বংশহত্য দিয়ার লোক দেখাই শতাধিক রাজ্যক প্রবঞ্চনা। রঙাঘরের আলহী হল বরাণী পথারর দীপালী মহন্ত। বানসাহায্য দিয়াৰ লোক দেখুৱাই শতাধিক পুৰুষ মহিলাক ঠগ প্ৰবঞ্চনা কৰি অৱশেষত ৰঙাঘৰৰ আলহী হ'বলগীয়া হ'ল গহপুৰ মহকুমাৰ হেলেম আৰক্ষী থানাৰ অন্তৰ্গত বৰাণী পথাৰৰ দীপালী মহন্ত নামৰ এগৰাকী 45 বছৰীয়া মহিলা। উল্লেখ্য যে নিজকে সমাজ সেৱিকা বুলি পরিচয় দি ভদ্রতার মুখা পিন্ধি অহা এগৰাকী দীপালী মহন্তই 2022 চনৰ জুন মাহত আজমল ফাউণ্ডেশ্যনৰ নামত বান সাহায্য দিয়াৰ অচিলাৰে এক ঠগ প্ৰবঞ্চনাৰ জাল পেলাই খাহিগাঁও এলেকাৰ শতাধিক পুৰুষ মহিলাক ঋণগ্ৰস্ত কৰি তোলে। দীপালী মহন্ত নামৰ প্ৰবঞ্চকগৰাকীয়ে বান সাহায্য দিয়াৰ অচিলাৰে সহজকৰণ ৰাইজক কৰা এই প্ৰবঞ্চনা এতিয়াহে পোহৰলৈ আহে। উল্লেখ্য যে ভদ্রতার মুখা পিন্ধি ঘাহিগাঁও এলাকার শতাধিক সহজ সরল লোকক প্রবঞ্চনা করে ব্যাংকত ঋণগ্রস্ত করে তোলা দীপালী মহন্ত 2022 চনৰ জুন মাহত আজমল ফাউণ্ডেশ্যনের বেনারত বান সাহায্য প্রদানের লোক দেখাই শতাধিক পুরুষ মহিলাক ঘাহিগাঁওর এঘর লোকর ঘরত একগোট করেছিল। বান সাহায্যর যখন লোকক তালিকাত নাম অন্তর্ভুক্তির নিমন্ত্রণ করেছিল সেই সকল লোকক আধার আর পান কার্ড লো সেই অনুসরি আধার আর পান কার্ড লোস্থিত হওয়া লোকসলক বান সাহায্য দিয়ার প্রক্রিয়া আরম্ভ করে অনলাইন পদ্ধতিরে তালিকাত নাম অন্তর্ভুক্ত করার কথা কই সমবেত প্রতিগী লোকক মোবাইল যা ওটিপি সংগ্রহ করে দীপালী মহন্ত। ইয়ার পিছত প্রতিগী লোকক নগদ 500 টাকা বান সাহায্য দিয়ে ঘরলে গুছি যায় দীপালী মহন্ত। সেই সময়ত দীপালী মহন্তই দিয়া বান সাহায্য ঠগ প্রবঞ্চনার যে এখন জাল আছিল সেই কথা এতিয়াহে পোহরলৈ আহে। কারণ যা কিছুদিন পূর্বে উক্ত লোকসকলের একাংশই একাউন্টত থাকা নির্দিষ্ট কিছু ব্যাংকত ঋণ বিচারি যাওতে সিভিল বেয়া বলে কোয়াত উরহি গছর উর উলাই পড়ে। কতো একো ঋণ নথকাক সিভিল বেয়া বলে কোয়াত আচরিত হয়ে পড়ার ইয়ার কারণ উলিয়াবলৈ তৎপরতা অবলম্বন করে। সমসাময়িকভাবে ইয়ার একাংশ লোকলৈ বিশ্বনাথ চারিআলির HDFC ব্যাংক শাখার পৰা KYC আপলোড করবলৈ জাননি আহে। উক্ত ব্যাংক শাখাত উক্ত লোকসকলের এজনেরও কোনো ধরনের একাউন্ট নথকাক এনে ধরনের জাননি অহাত হতভম্ব হয়ে পড়ে লোকসকল। পিছত অনুসন্ধান করা ধরা পড়ে যে দীপালী মহন্তই সেই সময় বান সাহায্য দিয়ার লোক দেখাই সংগ্রহ করা OTP-র সহায়ত অনলাইন পদ্ধতিরে প্রতিগীর নামত বিপরীতে ব্যাংক একাউন্ট খুলিছিল। সেই সমূহ ব্যাংক একাউন্ট খোলার পিছত সেই একাউন্ট সমূহ ব্যবহার করে প্রথমে হিন্দু মার্চেন্টাইল লিমিটেড নিউ দিল্লির একটা প্রতিষ্ঠানের নামত ব্যাংক লোন লৈ পরবর্তী সময়ত সেই লোন পরিশোধ করে। ইয়ার পিছত একই পদ্ধতিরে আকৌ স্টেট ব্যাংক অফ মরিশিয়াস নামৰ একটা প্রতিষ্ঠানের নামত ব্যাংক লোন লৈ সেই ধারও পরিশোধ করে দীপালী মহন্তই। ইয়ার পিছত একে ধরনের এনকোর এসেট এন্ড রিকনস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড হরিয়ানা সিটি গ্যাস CNG স্টেশন নামৰ আন একটা প্রতিষ্ঠানের নামত ব্যাংক লোন লৈ দীপালী মহন্তই। কিন্তু সেই তৃতীয়টো প্রতিষ্ঠানের নামত লওয়া ব্যাংক লোন পরিশোধ নকৰাৰ বাবেই এই বান সাহায্য লওয়া উক্ত লোকসকলের সিভিল স্কোর নিম্নগামী হয়ে পড়াত দীপালী মহন্তই সেই সময়ত করা ঠগ প্রবঞ্চনার সমস্ত তথ্য ফাদিল হয়ে পড়ে। যার বাবে ব্যাংকর নীতি অনুসরি ডিফল্টার বলে চিনাক্ত হওয়া উক্ত লোকসকলে এতিয়া ব্যাংকর ঋণের বোঝাক লৈ ভীষণ চিন্তাত পৰিছে। ইফালে প্রবঞ্চক দীপালী মহন্তর এই দুষ্কার্যর বিরুদ্ধে ঘাহিগাঁও বাঁহবরিয়া গাঁওর গীতাঞ্জলি দাস নামের এগারী ভুক্তভোগীয় হেলেম আরক্ষী থানাত দাখিল করা এজাহারের ভিত্তিত আরক্ষী দীপালী মহন্তক জামিনবিহীন ধারা 120B, 420, 406, 468 গ্রেপ্তার করার পিছত আদালতত হাজির করে পুনের 5 দিনের আরক্ষীর জিম্মাত লয়। আরক্ষীর জিম্মাত 5 দিনের মেয়াদ শেষ হওয়াত আজি দীপালী মহন্তক বিশ্বনাথ জেল হাজতলৈ প্রেরণ করে হেলেম আরক্ষী। ভদ্রতার মুখা পিন্ধি ঠগ প্রবঞ্চনার এনেদরে সহজ সরল লোকর মূরত ব্যাংকর ঋণের বোঝা জাপি দিয়া দীপালী মহন্তই উপযুক্ত শাস্তি পয়ার আশা করেছে সচেতন রাইজে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।